হ্যালো বিওয়ার, আসসালামু আলাইকুম। আমি হাসান, পর্তুগাল থেকে। আপনারা দেখতেছেন ইউরোপ ইনফরমেশন। তো ফ্রেন্ডস, এই ভাই আমাকে প্রশ্নটা করছিলেন, ভাই আমি যদি ট্যুরিস্ট ভিসায় ফ্রান্স যাওয়ার পরে ট্রেনে করে পর্তুগাল আসি, তাহলে কি লিগ্যাল এন্ট্রি নিতে পারবো নাকি বিমানে আসতে হবে? প্লিজ উত্তর দিবেন। ওকে, আপনার এই প্রশ্নটার অনুযায়ী আমি একটা ভিডিও তৈরি করতেছি। আশা করি আপনার হেল্প হবে, বা আপনার এরকম মানে যারা এই সমস্যাতে আছে বা এই প্রশ্নটা করার জন্য আমাকে ট্রাই করতেছেন, তাদেরও অনেক উপকার হবে। ঠিক আছে, তো সবার জন্যই আসলে ভিডিও তৈরি করতেছি, আশা করি পুরো ভিডিওটাতে দেখবেন। ওকে, তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করি। তো ফার্স্টে ভাই বলছিল যে, ভাই আমি যদি ট্যুরিস্ট ভিসায় ফ্রান্স যাওয়ার পর ট্রেনে করে পর্তুগাল আসি, আপনার যদি ফ্রান্সে যদি আপনার ভিজিট ভিসায় আসেন, ভিজিট ভিসায় আপনি যেই কোনো ভিসায় ইউরোপে ঢুকেন, মানে তার মানে হচ্ছে আপনি লিগেল, ওকে, লিগেল ওয়েতে আপনি আসছেন বা লিগেল ওয়েতে এন্ট্রি হয়েছেন ইউরোপের মধ্যে, ঠিক আছে। তারপরে আপনি প্লেনেও আসতে পারেন, ট্রেনেও আসতে পারেন, বা শিপে করেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যে আপনি ফার্স্ট হচ্ছে আপনি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যেখান থেকে ফ্লাই করেন, মানে আপনি ইউরোপের মধ্যে বৈধভাবে ঢুকছেন, এটা হচ্ছে মেন, ঠিক আছে। এবং কি আপনার বৈধ প্রমাণ করার জন্য আপনাকে অবশ্যই আপনার যেসব ডকুমেন্টগুলো আছে এম্বাসি থেকে শুরু করে বিমানের মধ্যে যতগুলো ডকুমেন্ট দিবে সবগুলা রেখে দেবেন আপনি, কারণ এগুলো যখন আপনি যেহেতু পর্তুগাল আসতে চাচ্ছেন, যে ট্রেনে করে অথবা বিমানে করে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো ওয়েতে আসতে পারেন। তাহলে আপনি যখন ওই পেপারসগুলো আপনি শো করবেন এখানে, তাহলে আপনি কিন্তু লিগেল এন্ট্রি হয়ে যাবে আর কি আপনার, মানে একটা অফিসে গিয়ে বা যে কোনো একটা বাসা থেকে বা যে কোনো একটা হোটেল থেকে আপনি খুব সহজেই লিগেল এন্ট্রিটা করে নিতে পারবেন, ঠিক আছে। আর এখানের মধ্যে বাঙালি অনেক ভাই আছে, বাঙালি অনেক মানে রেস্টুরেন্ট বা হোটেল বলি, মানে হোটেলগুলো থেকে আপনি খুব সহজেই লিগেল এন্ট্রিটা করে নিতে পারবেন, ওটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার আপনি বাসে আসেন বা ট্রেনে আসেন বা ইয়ারে আসেন, কোনো সমস্যা নেই। যদি বিমানে আসতে পারেন তাহলে একটু ভালো আর কি, তাহলে আপনার বোর্ডিং পাসটা এবং কি সব কিছু থাকবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি ফ্রান্সে থেকে যখন ট্রেনে বা বাসে করে আসবেন, অবশ্যই আপনার মানে ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনি পর্তুগাল এন্ট্রি হতে হবে, আর না হলে কিন্তু আপনার লিগেল এন্ট্রি হবে না, ঠিক আছে। অনেকে আবার চিন্তা করেন যে, আচ্ছা ঠিক আছে আমি পরে যাব, এখন থাকুক, এরকম যদি হয় তাহলে কিন্তু হবে না, কারণ আপনার ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনি পর্তুগালে এন্ট্রি হতে হবে, তাহলে আপনার লিগেল এন্ট্রি হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আশা করি বুঝাতে পারছি, আর এরকম যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি এখন থেকে চেষ্টা করব যে এইভাবে যে প্রশ্নটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে সেই প্রশ্নটা দিয়ে আমি একটা ভিডিও তৈরি করে দিব, তাহলে যেন আপনাদের সবার উপকার হয় আর কি, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।